মহব্বত কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়া দান করব যখন আমার ছায়া ব্যতীত আর কোন ছায়াই নেই তো এইটা একটা ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করবেন আমাদের মধ্যে যারা আল্লাহর বরত্বকে ভালোবেসে কি করে আল্লাহর বরত্বের মহিমা গাপন করে তার পার্থিব জীবনে তাদেরকে ডাকবেন এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন সেদিন যেদিন আর কোন ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে ঠিক সেই সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই সকল বান্দাদেরকে ডেকে সেই কথাগুলো বলবেন যে আমার মহব্বতকারীরা কোথায় যারা আমার জন্য জন্য আমার যারা সর্বদা নিজেকে বিলীন করে দিয়েছে তাদেরকে ডেকে আল্লাহ রাবুল আমি বলছেন যে তাদেরকে আমি আমার আরসের ছায়াতলে ছায়া দান করবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার বরকত ঘোষণার মাধ্যম দিয়ে তার নৈকট্য অর্জন করতে পারি এবং এই হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই কিয়ামতের কঠিন যেন তার ছায়ায় আমরা ছায়া পেতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া